তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন বং টেক ইন্ডিয়ান, আর আমি আপনাদের সাথে নবীন। তো আজকে আবার একটা 26 জানুয়ারি স্ট্যাটাস নিয়ে চলে এসেছি। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করার পর আপনি আমার ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবেন, ওখানে আপনার একটা বিটমার্ক লিঙ্ক দেওয়া থাকবে। তো বিটমার্ক লিঙ্কটা একটা পাসওয়ার্ড আছে, আর পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। তো ওখান থেকে আপনি পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, দিয়ে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের ভিডিওটা ক্রিয়েট করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো বিটমার্ক লিঙ্কটায় ক্লিক করলেই আপনি সরাসরি একটা পাসওয়ার্ড অপশানে চলে যাবেন, ওখানে পাসওয়ার্ডটা দিয়ে অটোমেটিক আপনার অ্যালাইট মোশনের প্রজেক্টটা নিয়ে নেবেন। তো অ্যালাইট মোশনের প্রজেক্টটা নিয়ে নেবার পর আপনাদের যেটা করতে হবে, প্রজেক্টটা ওপেন করবেন। এখানে দেখবেন যে আমি প্রত্যেকটা অ্যানিমেশান, প্রথমের দিকে যে অ্যানিমেশানগুলো আছে, তো ওই অ্যানিমেশানগুলো আমি এখানে দিয়ে দিয়েছি প্রজেক্টের সঙ্গে। আপনাদেরকে বেশি কিছু খাটতে হবে না, কারণ কালকেই 26 জানুয়ারি, 5 মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেলবেন, শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। তো আপনাদের অ্যানিমেশানগুলোর পরে যেটা করতে হবে, যে বিটমার্কগুলো আছে সেখানে শুধু খালি ছবিগুলো বসিয়ে নিতে হবে, আর ছবিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। বাট যদি এই ছবিগুলো আপনার না পছন্দ হয় তাহলে আপনি আপনার পছন্দ মতো ছবি লাগাতে পারেন, কোনো চাপ নেই। তো ছবিগুলো আমি ফটাফট বসিয়ে নেওয়ার পর আপনাদের নেক্সট স্টেপটা বলছি। তো এখানে আমি সম্পূর্ণ বিটমার্ক অনুযায়ী ছবিগুলো বসিয়ে নিয়েছি। এরপরে যেটা করতে হবে সেটা হলো আপনাদের আরেকটা সেগ এফেক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখানে কোনো পাসওয়ার্ড থাকবে না। তো ওটা আপনাদের ওখান থেকে প্রজেক্টটাকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। দেওয়ার পর সিম্পলি যে প্রথম যে ইমেজটা আছে, মানে প্রথম যে সেগ এফেক্টটা আছে, এটা আপনাদের এফেক্ট অপশানে গিয়ে কপি এফেক্ট করে নেবেন, দিয়ে সিম্পলি আবার ব্যাক যাবেন এবং মেন প্রজেক্ট যেটায় কাজ করছিলেন ওখানে চলে যাবেন। এরপরে একটু বোঝার আছে, এখানটা একটু মন দিয়ে দেখে নেবেন, যেখানে প্রথমে যে দুটো বড় বড় ইমেজ আছে বেশি লেন্থের, তো ওখানে এই এফেক্টটা হবে। এরপরে জয় হো কথাটা যেখানে আসবে, আমি তো এখানে গানটা চালিয়ে আপনাদের শোনাতে পারছি না, বাট আপনারা ম্যানুয়ালি এটা শুনে শুনে করে নেবেন, যেখানে জয় হো কথাটা আসবে সেখানে সেখানে 3-4 বার আসবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তো এখানে দেখুন 13 সেকেন্ডের কাছে যে ইমেজটা আছে এখানে একবার আসবে, এখানে এটা পেস্ট করে দেবেন। এরপরে আবার আপনার আছে 17 সেকেন্ডের কাছে, তো এটাতে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আরেকটা আমাদের সেগ এফেক্ট আছে, সেটা আপনাদের করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আবার সিম্পলি আপনি ব্যাক যাবেন, পুরোটা দেখে নিলাম আমি, জয় হোক কথাটা আর কোথাও আছে নাকি। তো সিম্পলি আবার একবার ব্যাক যাবেন, দিয়ে দেখুন সেকেন্ড আমি যে সেগ এফেক্টটা দিয়েছি, সেকেন্ড নম্বর, এটাকে আপনারা এফেক্ট অপশানে গিয়ে 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবেন। কপি এফেক্ট করে নেওয়ার পর ব্যাক যাবেন, সিম্পলি ব্যাক যাওয়ার পর মেন প্রজেক্টে যাওয়ার পর প্রথমে যে কটা ছবিতে আপনি এফেক্টগুলো লাগিয়েছেন ফার্স্ট সেগ এফেক্টটা, বাকি বাদে যতগুলো ইমেজ আছে আপনারা এই সেকেন্ড যে এফেক্টটা আছে এটা আপনারা পেস্ট করে দেবেন। তো খুবই সিম্পলি ব্যাপার। তো আমি এটা সেগ এফেক্টগুলো করে নেওয়ার পর তারপর আমি নেক্সট এফেক্ট, মানে নেক্সট যে ব্যাপারটা আছে সেটা আমি দেখাচ্ছি। আর বলেছিলাম যে এটা 5 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন, অবশ্যই 5 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে, যেখান থেকে ইমেজ শুরু হচ্ছে ওখানে গিয়ে ইমেজের ওখান থেকে, মানে যেখান থেকে অ্যানিমেশানটা শেষ হয়ে ওখানে একটা ভিডিও অ্যাড করে নিতে হবে, এই ধরনের ভিডিও, আর এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সিম্পলি এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে গিয়ে এটাকে একটু জুম করে নেবেন, জুম করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন যাতে হয়ে যায়, জুম করে নেওয়ার পর এই ভিডিওটার ব্লেন্ডিং অপশানে চলে যাবেন। তো ব্লেন্ডিং অপশানে যাওয়ার পর লাইটেনে গিয়ে লাইটেন অপশানটা অন করে দেবেন, দিয়ে সিম্পলি এটার ভলিউমটা 0 করে দেবেন। তো এরপরে যেটা করতে হবে, একদম ভিডিওটার প্রথমে যাবেন গিয়ে একটা PNG আপনাদের অ্যাড করে নিতে হবে। তো PNGটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওই PNGটা অ্যাড করে নেওয়ার পর এটার লেন্থটাকে একদম সম্পূর্ণ ভিডিওর শেষ অবধি বাড়িয়ে নেবেন। তো এটা বাড়িয়ে নেওয়ার পর সিম্পলি এটাকে একটু হালকা জুমও করে দিতে পারেন। তো দেওয়ার পর এটার আপনি অ্যাড এফেক্টে যাবেন, দিয়ে এখানে সার্চ করবেন ব্লিঙ্ক। ব্লিঙ্ক কথাটা সার্চ করার পর যে আপনার এফেক্টটা আসবে ওটাকে আপনি স্ট্যান্ডার্ড সেটিংসে নিয়ে নেবেন। নেওয়ার পর এটার যে ফ্রিকোয়েন্সি আছে এটাকে সম্পূর্ণ ফুল করে দেবেন, বাস আপনাদের ভিডিও কমপ্লিট। এরপরে আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, টাটা, বাই বাই, টেক কেয়ার।